ওরে, এয়ারপোর্টে লজ্জাবতী লতা হয়ে গেল সেলফি উঠতে চাওয়ায় এমসি স্ট্যান, তাকে নিয়ে হচ্ছে হাসাহাসি। এদিকে আবার প্লাস্টিক সার্জারি করে কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী আয়শা টাকিয়া, অন্যদিকে মাহিমা মাখওয়ানার পোশাক দেখে অবাক সকলে, তার হটনেসের উষ্ণতায় ভিজেছেন সকলে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রথমে আসা যাক এমসি স্ট্যানের কাছে। বিগ বস 16 এর প্রতিযোগী এবং বিজয়ী ছিলেন এমসি স্ট্যান, সেখান থেকেই পরিচিতি অনেক গুণে বেড়ে যায়। তারপর থেকে একের পর এক ইভেন্টে এবং বিভিন্ন জায়গায় একসঙ্গে উপস্থিত হতে দেখা যায় তার বন্ধুদের। কিন্তু এবার এয়ারপোর্টে এক দেহরক্ষীর সঙ্গে হাজির হয়েছিলেন এই জনপ্রিয় র্যাপার এমসি স্ট্যান। সেখানেই ভক্তরা ছবি উঠতে এবং সেলফি উঠতে চাইলে ভীষণ লজ্জা পেয়ে যান এই জনপ্রিয় এমসি স্ট্যান। পরবর্তীতে তার মুখ লুকানো দেখে অনেকেই হাসাহাসি করছেন, অনেকেই বলছেন লজ্জাবতী লতা হয়ে গিয়েছে এমসি স্ট্যান, অনেকে আবার কটাক্ষ করেছেন ছাপরি বলে। আপনাদের এই এমসি স্ট্যানকে কেমন লাগে তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। চলুন এবার একটু দেখে আসা যাক মাহিমাকে। মাহিমা মাখওয়ানা একজন জনপ্রিয় বলিউড অভিনেত্রী। জনপ্রিয় এই অভিনেত্রীর সম্প্রতি একটা সিরিজের লঞ্চিং হয়েছে, আর সেখানেই হট অবতার নিয়ে হাজির হতে দেখা গিয়েছে এই বলিউড ডিভাকে। শুধু তাকেই নয়, তার সঙ্গে ইমরান হাশমি এবং মৌনী রয়কেও দেখতে পাওয়া গিয়েছে। বরাবরের মতো তারাও বেশ হট লাগছিল, কিন্তু তাদেরকে ছাপিয়ে গিয়েছেন মাহিমা মাখওয়ানা। জনপ্রিয় এই অভিনেত্রীকে এদিন কালো রঙের একেবারে ম্যাচিং সব প্যান্ট এবং উপরে ব্লেজার এবং নিচে একটা বক্ষ বিভাজিকা দেখানো পোশাক পরতে দেখা গেল। তার বক্ষ বিভাজিকা দেখে অনেকেই কটাক্ষ এবং অনেকেই ট্রোল করেছে, অনেকেই আবার হটনেসের জাদু বলে খ্যাতি দিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী মাহিমাকে। অনেকে আবার বলেছেন এই বয়সে আপনাকে এমনটা মানায় না। মাহিমাকে আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। মাহিমার এই হটনেসের উত্তাপে এখন সোশ্যাল মিডিয়া একেবারে কাবু হয়ে গিয়েছে। তাহলে মাহিমা মাখওয়ানাকে 10-এ আপনারা কত দিচ্ছেন তা কমেন্টে জানান। পরনে গাঢ় নীল রঙের পোশাক, মাথায় ঝলমলে দিগল চুলগুলো ছেড়ে দেওয়া। পুত্র মিকাইলকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টে হেঁটে যেতে দেখা গেল ওয়ান্টেড খ্যাত অভিনেত্রী আয়শা টাকিয়াকে। পাপরাজিদের ডাকে সাড়া দিয়ে ক্যামেরায় পোজও দিলেন এই অভিনেত্রী, যার একটি ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরা। বহুদিন পর ছেলেসহ আয়শাকে দেখে প্রশংসাই করেছেন তারা। কেউ কেউ ওয়ান্টেড সিনেমার সিকুয়েল নির্মাণের আহ্বানও জানিয়েছেন, আবার কেউ প্রশ্ন ছুড়ে দিয়েছেন আপনি কি চান না ওয়ান্টেড 2 নির্মিত হোক। তবে এসব প্রশ্নের ভেতরেও তার যে প্রশ্নটা বেশি এসেছে তা হলো আপনি কি ঠোঁট ফিলার ইউজ করেছেন। অনেকেই বলেছেন প্লাস্টিক সার্জারি করে নিজের শরীর এবং দেহকে একেবারেই খারাপ করে ফেলেছেন আয়শা টাকিয়া, আগের মতো আর সেই সৌন্দর্য নিজের দেহে এবং মুখে নেই এই অভিনেত্রীর। অনেকেই রাগ প্রকাশ করেছেন আয়শা টাকিয়াকে নিয়ে, অনেকেই আবার এই সার্জারি করাতে নিষেধ করলেন জনপ্রিয় অভিনেত্রীকে। আপনাদের কী মনে হয়, অভিনেত্রী আয়শা টাকিয়াকে আগে বেশি ভালো লাগতো না এখন বেশি ভালো লাগছে? কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।